জয় হিন্দ এভরিওান ওয়েলকাম টু ডিফেন্স ডিম ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে ইন্ডিয়া পোস্ট অফিস জিডেস শিডুল টু এর থার্ড ম্যার কবে জারি হবে সেই বিষয়ে আলোচনা করবো এবং বন্ধুরা এই থার্ড ম্যার তোমাদের কাট অফ কত যেতে পারে সেই বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো এখানে বন্ধুরা তোমরা যারা ইন্ডিয়া পোস্ট অফিস জিডেস শিডুল টু এর থার্ড ম্যার লিস্টের আছো তোমাদের উদ্দেশ্যে বলছি আজকের ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু কমপ্লিট দেখবে তো প্রথমে বলে রাখি এখানে তোমাদের থার্ড ম্যার কবে জারি হবে থার্ড মায়ের লিস্ট জারি হওয়ার আগে তোমরা জেনে নাও তোমরা অলরেডি জানো তোমাদের যে সেকেন্ড মায়ের লিস্ট সেকেন্ড মায়ের লিস্ট জারি হয়ে গেছে এবং এই সেকেন্ড মাই লিস্টের ডকুমেন্টস ভেরিকেশনের যে লাস্ট ডেট সেটা আছে নয় অক্টোবর নয় অক্টোবর পর্যন্ত তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে আর এই ন তারিখের মধ্যে কোনো ক্যান্ডিডেট যদি না যেতে পারে সেই ক্ষেত্রে আরও এক্সট্রা করে কিন্তু পাঁচ দিন দেওয়া হয় তো তোমরা ন তারিখ থেকে ভেবে নাও চোদ্দো তারিখ চোদ্দো তারিখ পর্যন্ত তোমাদের হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশন চলবে সেকেন্ড মায়ের লিস্টে আর তোমাদের এই সেকেন্ড মায়ের লিস্টের ডকুমেন্টস ভেরিফিকেশন পুরো কমপ্লিট হওয়ার পরেই তোমাদের যে থার্ড মায়ের লিস্ট এটা তোমাদের জারি হবে তো থার্ড মায়ের লিস্টে আমি যদি তোমাদের এক্সপেক্টেড বা সম্ভাবনা ডেট বলে রাখি সেই ক্ষেত্রে তোমরা ধরে রাখতে পারো কুড়ি অক্টোবর থেকে পঁচিশ অক্টোবর কুড়ি তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে তোমাদের যে থার্ড ম্যায়ার লিস্ট ডিডিএসের সেই থার্ড ম্যায়ালিস্ট তোমাদের জারি হয়ে যাবে এবং বন্ধুরা এখানে তোমাদের কাট অফ কতটা যেতে পারে তোমরা জানো বন্ধুরা তোমাদের যে ফার্স্ট ম্যালিস্ট সেখানে তোমাদের প্রায় হান্ড্রেড থেকে নাইনটি নাইন ইয়ের কাছে তোমাদের কাট অফ ছিল বা কোনো কোনো জায়গায় তোমাদের নাইনটি ফাইভও কাট অফ ছিল এবং তোমাদের যে সেকেন্ড ম্যার লিস্ট সেকেন্ড ম্যায়ালিস্টে কাট অফ তোমাদের গিয়েছে নাইনটি ফাইভ প্রায় তোমাদের নাইনটি ফাইভের কাছে কাট অফ আছে তো তোমরা দেখেছো বন্ধুরা তোমাদের এক থেকে দু পার্সেন্ট হলেও তোমাদের যে কাট অফ সেটা তোমাদের কিন্তু ডাউনে গেছে এরপর তোমাদের যে থার্ড মেয়াল লিস্ট আসবে সেম এই থার্ড মেয়াল লিস্টও তোমাদের কাট অফ কিন্তু বেশি না হলেও তোমাদের এক থেকে দু পার্সেন্ট তোমাদের হচ্ছে এই থার্ড মেয়াল লিস্টের কাট অফ কিন্তু ডাউনে যাবে অর্থাৎ তোমাদের যেই জায়গায় পঁচানব্বই পার্সেন্ট কাট অফ গিয়েছে সেই জায়গায় তোমাদের হচ্ছে কিন্তু নাইনটি থ্রি কাট অফ যেতে পারে আর কোনো জায়গায় যদি এইটটি পার্সেন্ট কাট অফ গিয়ে থাকে সেই ক্ষেত্রে সেখানে কিন্তু সেভেন্টি এইটও কিন্তু কাট অফ যেতে পারে তো এই বিষয়টা তোমরা একটু ভালোভাবে বুঝে নাও তোমাদের কমসে কম কিন্তু দুই থেকে তিন পার্সেন্ট কাট অফ তোমরা ডাউন পাবে আর কোনো কোনো জায়গায় তোমাদের হচ্ছে পাঁচ থেকে ছয় পার্সেন্ট কাট অফ ডাউন যেতে পারে সেটা কিন্তু খুব কম জায়গায় যাবে যেহেতু তোমাদের এটা একটা ম্যারিট বেস্টের চাকরি সেই ক্ষেত্রে এখানে যাদের নাম্বার বেশি তাদেরকে কিন্তু আগে সিলেকশন নেওয়া হয় আর তোমাদের যাদের এইটি পার্সেন্টের ওপর নাম্বার আছে তোমরা একটু ধৈর্য ধরে থাকো তোমাদের থার্ড লিস্ট থার্ড লিস্টের পরে ফোর্থ লিস্ট জারি হবে তো তোমাদের চিন্তার কোনো নেই তোমরা পরপর লিস্টগুলি তোমাদের যখন আপডেট করা হবে তোমরা সেগুলি ডাউনলোড করে একবার চেক করে নেবে তোমাদের নাম আসছে কিনা তো আশা করছি সম্পূর্ণ আপডেটটা তোমরা বুঝতে পারলে এই বিষয়ে যদি তোমাদের কোনো রকম সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো চলো বন্ধুরা আজ ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে জয় হিন্দ বন্দে মা மாத்திரம்